শান্তি বজায় রাখতে এলাকার উন্নয়নের স্বার্থে সামাজিক শান্তি শৃঙ্খলা অটুট রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বস্ত্র দান করা হলো জয়পুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সংলগ্ন মাঠে। আজ মহাপঞ্চমী, আর এই দিনেই হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মহিলাদের হাতে শাড়ি উপহার হিসাবে তুলে দেওয়া হলো। রবিবার সন্ধ্যায় দত্তপুকুর 2 নম্বর অঞ্চলে জয়পুর এলাকায় এই উপহার বিতরণ কর্মসূচি করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধর্মজার উৎসব সবার, এই সম্প্রীতি অটুট রাখতে এমন এক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। মূলত দত্তপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে জয়পুরের যে সমস্ত মেম্বাররা আছেন, আমাদের তৃণমূল কর্মীরা আছেন, তাদের উদ্যোগেই আজকের এই বস্ত্র বিতরণ। তাদের মধ্যে অন্যতম হচ্ছে নজরুল ইসলাম, আমাদের রমা মিত্র, আমাদের গিয়াসুদ্দিন মণ্ডল, তপন ঘোষ, তাজউদ্দিন শাহ এবং সাইফুল ইসলাম, এদের উদ্যোগেই মূলত সুকুমার ঘোষ, এদের উদ্যোগেই এই বস্ত্র বিতরণ। আমরা হয়তো এই শাড়ি পরে মহা অষ্টমীর ঠাকুর দেখাতে যেতে পারবো না, বাট মহা অষ্টমীর অঞ্জলি যেন যেতে পারে এই শাড়িটা পরে, এবং মসজিদে গিয়ে কেউ নামাজ পড়তে পারে পবিত্র নামাজ, সেই একটা উপহার আমরা এখান থেকে দিলাম। দেখুন, এটা তো জয়পুর বরাবরই একটা সম্প্রীতির জায়গা, এখানে উভয় সম্প্রদায়ের লোক বসবাস করে দীর্ঘদিন ধরে, এবং অত্যন্ত আমাদের কর্মীরা যারা আছেন তারা প্রচণ্ড পরিশ্রম করে এখানকার সম্প্রীতিকে ধরে রেখেছেন, এবং এখানকার প্রশাসন থেকে শুরু করে সবাই যারা আছেন প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। সমস্ত সদস্যরা তাদের কর্মের বিনিময়ে, তাদের সহযোগিতার বিনিময়ে এখানকার শান্তিকে ধরে রেখেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেছেন, এবং চেষ্টা করছেন আগামী দিনে যেন পশ্চিমবাংলা নতুন করে সেজে উঠে জয়পুর নতুনভাবে তৈরি হয়, সেই চেষ্টাও কিন্তু সদস্যরা করছেন। শান্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন, পশ্চিমবাংলার শান্তি বজায় রাখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং আমাদের মতো কিছু সদস্যদের। তারপরেও প্রত্যেক জায়গায় যদি শান্তি থাকে, শান্তি কমিটি থাকে, এবং উভয় সম্প্রদায়ের মানুষগুলো যদি সেই কমিটি তৈরি করে শান্তিকে বজায় রাখতে পারে, এটা তো একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গা, ভালো গুরুত্বপূর্ণ একটা স্থান। কমিটি করে শান্তির মধ্যে দিয়ে মানুষকে সুসম্পর্ক বজায় রেখে সমাজকে পরিচালনা করা, শান্তি কমিটি করা যেতেই পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ধর্ম যার যার উৎসব সবার, দুর্গা উৎসব বাঙালিদের সেরা উৎসব, আর সেরা উৎসবে সবাই মিলে, সব সম্প্রদায়ের মানুষ মিলে আনন্দ করাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার ধর্মীয় মেরুকরণকে সরিয়ে দিয়ে সামাজিক এবং মানসিক পরিস্থিতি বাংলাকে তৈরি করেছে। মান্তু সাহা, দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, মানুষের আশীর্বাদে। এই উদ্যোগটা আসলে মমতা ব্যানার্জির আদর্শ নীতি কথা মাথায় রেখে এই শারদীয়া উৎসবের উপলক্ষে আমাদের এই ছোট্ট প্রোগ্রাম বস্ত্রদান অনুষ্ঠান, এইগুলো মমতা ব্যানার্জির কথা মাথায় রেখে যারা অসহায় গরিব মানুষ এদের হাতে আমরা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। এটা দান নয়, এটা একটা উপহার। সবাই আমরা হিন্দু মুসলমান মিলেমিশে আনন্দ করে যেন এই উৎসবটাকে কাটাতে পারি। এটা পঞ্চমের দিন, শুভ দিন, সবাই আমরা আলোচনা করে এই দিনটাকেই আমরা বেছে নিয়েছি শুভ দিন উপলক্ষে। আমরা এইখানে শাড়ি দিচ্ছি 200 জনকে, শুধু শাড়িই দেওয়া হচ্ছে, শাড়ি আছে, কিছু লুঙ্গি আছে। সেই বাঙালির শ্রেষ্ঠ শুভ সূচনা উপলক্ষেই আমরা হিন্দু মুসলমান একত্রিতভাবে উৎসবে যেন মাততে পারি, সেই জন্যই আজকে এই অনুষ্ঠান। না, জয়পুর না, এর আগে আমরা দত্তপুকুর 2 নম্বর অঞ্চল থেকে চালতাবাড়িয়ার মোড়ে সারা অঞ্চল দেওয়া হয়েছে,
आज के दिखी समस्त अंचल पक्ष देवा हे जयपुर शाखा আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম দত্তপুকুর দু নম্বর অঞ্চলের পরিষদীয় দলনেতা ও পুত্রের কর্মদক্ষ এবং আমার দুই পাশে দুই প্রাক্তন সদস্য। এটা একটা অভিনব উদ্যোগ তৃণমূল কংগ্রেসের কালচার সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সব জায়গাতে বস্ত্র বিতরণ হচ্ছে, অঞ্চল তো হয়েছে। নজুদা একটা দৃষ্টান্ত করলো যে এখানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যে শারদোৎসবে আজকে তো শুধু একটা ধর্মের আমাদের হিন্দু ধর্মের শারদোৎসব বা সারা ভারতবর্ষ করে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব, সেটা নদীদ্বারা নিজেদের কাছে নিয়ে উভয় সম্প্রদায় মানুষকে একটা দৃষ্টান্ত স্থাপন করলো জয়পুরের বুকে। যারা বিগত দিন অতীতে এখানে সাম্প্রদায়িকতা বিচ্ছড়িয়েছে তাদেরকে যারা বার্তা দিল সাধারণ মানুষকে, ভুল যারা বোঝাতো যে নজরুল ইসলামরা মনে হয় শুধু একটা ধর্মের, নজরুল ইসলাম একটা ধর্মের নয়, নজরুল ইসলামরা রাজু দত্ত যেমন, নজরুল ইসলামও তেমন, হারু ঘোষও তেমন, আনোয়ার সাহেব তেমন, বিজয় জয়সালরাও তেমন, সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো। হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি নজরুল ইসলাম সবসময় বজিয়ে রেখেছে। দীর্ঘদিন আমরা দীর্ঘ সময় দেখেছি জয়পুরে অটুট, ওনারা এখানকার দীর্ঘদিন স্থায়ী বাসিন্দা। এখানকার যারা পুরনো লোক বনি দিল তারা কোনো সময় জয়পুরে অশান্তি চায় না, তারা উভয় সম্প্রদায় দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছে। কিন্তু কিছু আরএসএস, কিছু সাম্প্রদায়িক বিজেপির লোকজন এখানে মানুষকে ভুল বোঝাতো, নজরুল দা তাদের নেতৃত্ব দিয়ে আজকে বোঝালো যে না, শুধু সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে যে মানুষের কাজ করা যায় এটা একটা দৃষ্টান্ত। আমরা সবসময় নজরুলদার সাথে তো আমাদের পঞ্চায়েতের একটা ভাইটাল পদ সঞ্চালক পুত্রের আমাদের দলনেতা প্লাস আমাদের নেতৃত্ব সিনিয়র হিসেবে বোমজেটুর পরে রঞ্জিত সাধুকার পরে যে সিনিয়র নেতৃত্বে এই মুহূর্তে কেউ থাকে তাকে সবসময় দলের পাশে থাকে সেটা নজরুলদা। আমরা রাজু দত্ত, আমি তৃণমূলের নেতৃত্ব দিই, কর্মী ধরেন।